চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। দ্রুত এই সমস্যার সমাধান না হলে দেশের শিল্প উৎপাদন সংকটে পড়বে বলে মনে করেন সংস্থাটির নতুন সভাপতি আশরাফ আহমেদ। আরও জানাচ্ছেন শারফুল আলম। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কারখানায় গ্যাস সংকট নতুন কিছু নয়, তবে বছরের শুরু থেকেই উৎপাদনমুখী শিল্পে এই সংকট আরও প্রকট হয়েছে। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ সহ দেশের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে কারখানার ব্যয়, ক্ষতির সম্মুখীন হচ্ছে পোশাকসহ উৎপাদনমুখী সব খাত। আর তাই নতুন দায়িত্ব নিয়ে ঢাকা চেম্বারের সভাপতি জানান, এই সমস্যা সমাধানে সরকারকেই এগিয়ে আসতে হবে। গ্যাস ছাড়া ভাই আমাদের একদিনও চলে না। একদিন আপনার এনার্জি সাপ্লাই বন্ধ থাকা, কয়েকশো মিলিয়ন ডলার লস কিন্তু প্রত্যেক দিন হয়। কাজটা করার ক্ষমতা আছে গভর্নমেন্টের, আমরা চাই সেই ক্ষমতাটার বহিঃপ্রকাশ ঘটুক। এলসি মূল্যস্ফীতি সহ অর্থনীতির জন্য 12টি চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক উত্তরণে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। মুদ্রানীতি বাস্তবায়নের মাধ্যমে অনেকাংশে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে জানান ব্যবসায়ী নেতারা। অ্যাক্সেস টু ফাইন্যান্সের ইস্যু আছে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের এক্সপানশনের ইস্যু আছে, 10-12টা কিন্তু মেজর এরিয়াজ আছে যেখানে আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ আসলে এখনই ফেস করতে হবে। আমরা আশা করছি এমপিএস এফেক্টিভ হওয়ার স্ট্র্যাটেজিগুলো আছে, এগুলো এফেক্টিভ হওয়ার পরে এই স্ট্যাবিলাইজেশনটা অনেকখানি ফেরত আসবে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বেসরকারি খাতের বিনিয়োগ 22 থেকে বাড়িয়ে 35 ভাগ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। কর কাঠামো আরও সহজ হলে এসএমই শিল্পের দ্রুত বিকাশ হবে বলেও জানান ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।